নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্ষাকালে সেরা রান্নাগুলোর মধ্যে একটি হলো সর্ষে ইলিশ বেগুনের ঝোল, যেটা আমারও অত্যন্ত প্রিয় একটা পদ। খুবই সহজ একটা রান্না, প্রায় সকলেরই বাড়িতে হয়ে থাকে, তবে সকলেরই বানানোর পদ্ধতি আলাদা আলাদা। আমি যেভাবে বানাই আজকে সেই রেসিপিটাই আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট দেখে নিই রান্নাটা। ভালো লাগলে পরে প্লিজ ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। রান্নাটা করবার জন্য আমি এখানে ডিম সমেত 9 পিস ইলিশ মাছ নিয়েছি, মাথা বাদ দিয়ে পুরো মাছটাই নিয়েছি। আর এই মাছটা টোটাল ওজন হলো 1 কেজি 200 গ্রাম। মাছগুলো পরিষ্কার করে নেবার পর এর মধ্যে অল্প নুন হলুদ মাখিয়ে নেব। সেই জন্য মাছের পাত্রে দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। ভালোভাবে মাছগুলোতে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নেওয়া মাছের পাত্র আমি এখন একটা সাইডে সরিয়ে রাখছি। এখানে আমি 4টে লম্বা বেগুন নিয়ে বেগুনের পেছনের অংশ কেটে বাদ দিয়ে নেবার পর বেগুনগুলোকে লম্বালম্বি 4 ফালি করে কেটে নিয়েছি। বেগুনের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে বেগুনগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেবার পর পাত্রটাকে 5 মিনিটের জন্য একটা সাইডে সরিয়ে রাখছি। এবার একটা ব্লেন্ডার জার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন কালো সর্ষে। কালো সর্ষে অনেক বেশি ঝাঁঝালো হয়, তবে কেউ চাইলে সাদা সর্ষে কালো সর্ষে দুটো মিশিয়েও নিতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। তারই সাথে এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন। এভাবে কাঁচা লঙ্কা আর নুন মিশিয়ে সর্ষে বাটলে পরে দেখবেন সর্ষে একদমই তেতো হবে না, কেউ চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। প্রথমে জল ছাড়াই এটাকে একটু গুঁড়ো করে নিয়ে তারপর এর মধ্যে অল্প জল দিয়ে আবারও এটাকে একদম মিহি করে গ্রাইন্ড করে নেব। এভাবে করে সর্ষে পেস্ট করলে দেখবেন সর্ষে একদম মিহিভাবে পেস্ট হবে। বেটে নেওয়া সর্ষে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। একটা পাত্রের উপর ছাঁকনি বসিয়ে দিয়ে এর মধ্যে বেটে নেওয়া সর্ষে ঢেলে দিচ্ছি। রান্নাতে আমি শুধু সর্ষের জল ব্যবহার করব, সর্ষের খোল ব্যবহার করব না, কারণ সর্ষের খোল পেট গরম করে এবং হজম করতেও অসুবিধা হয়। এবার ভালোভাবে সর্ষে ছেঁকে নিচ্ছি। এভাবে একটা চামচ দিয়ে এটাকে একটু চাপ দিলে পরে দেখবেন সর্ষে থেকে সর্ষের জলটা আলাদা হয়ে যাবে। ব্লেন্ডার জার ধুয়ে এর মধ্যে আরও একটু জল দিয়ে ভালোভাবে এটাকে ছেঁকে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়ে কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে নেওয়া বেগুনগুলো। বেশি আছে, বেগুনগুলো ভেজে নেব, তবে এগুলোকে একদম নরম করে ভাজবেন না, মানে বেশি ভেজে ফেলবেন না, হালকা ভেজে নিতে হবে। না হলে ভাজতে গিয়ে বেশি নরম হয়ে গেলে যখন ঝোলে দিয়ে ফোটাবেন তখন এগুলো গলে যাবে। বেগুনগুলোকে দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন ভাজা বেগুনগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। ভাজা বেগুনগুলো তুলে নেবার পর কড়াইয়ের বাকি তেলে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছে লঙ্কা গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি, এতে ঝাল কম হবে কিন্তু রান্নায় খুব সুন্দর রং আসবে। মিশিয়ে নিয়ে 10 সেকেন্ড মশলা ভেজে নেব। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আরও 1 থেকে 2 মিনিট মশলা কষিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নেওয়া ইলিশ মাছগুলো এবার কড়াইতে সাজিয়ে দিচ্ছি। সর্ষে বাটার জল এর মধ্যে দিয়ে দিচ্ছি, বাটি ধুয়ে আরও একটু জল দিয়ে দিয়েছি। 10-12টা দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা, এতে ঝাল হবে না তবে কাঁচা লঙ্কার সুন্দর ফ্লেভার আসবে। পরিমাণ মতো নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নিচ্ছি। নুন দেবার সময় খেয়াল রাখবেন সর্ষে বাটার সময়ও নুন দিয়ে বাটা হয়েছে, সেই জন্য সেই বুঝে নুন দিতে হবে। হাতা দিয়ে সব একটু মিশিয়ে দিয়ে কড়াইতে ঢাকনা দিয়ে 5 মিনিট লো মিডিয়াম আঁচে ঝোল ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। মাছগুলোকে হাতা দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি। উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে, কারণ ইলিশ মাছ খুবই নরম হয়। খেয়াল রাখবেন মাছগুলো উল্টানোর সময় যাতে কোনো মাত্রে ভেঙে না যায়। এবার এর মধ্যে আমি ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি।
বেগুনগুলো দেবার পর আবারও ঝোলের সাথে মিশিয়ে নিয়ে এটাকে রান্না করব, যতক্ষণ বেগুন সেদ্ধ না হচ্ছে ততক্ষণ অবধি। আরও 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে ঝোল ফুটিয়ে নিচ্ছি। 3-4 মিনিট ঝোল ফুটিয়ে নিয়েছি, বেগুন সেদ্ধ হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিয়ে এর ওপরে ছড়িয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। সবশেষে একটু কাঁচা সর্ষের তেল দিলে ঝোলে দেখবেন খুব সুন্দর ফ্লেভার আসবে। 5 মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পর এটা আমি একটা পাত্রে তুলে নিয়েছি। গরম ভাতে পরিবেশনের জন্য একদম রেডি অপূর্ব স্বাদের সর্ষে ইলিশ বেগুনের ঝোল। আপনারাও আশা করছি এভাবে ইলিশ বেগুনের ঝোল বাড়িতে বানিয়ে দেখবেন। বানালে পরে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।